সেখানে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি বিশেষ করে যখন আমরা এহরাম থেকে হালাল হব হালাল হওয়ার সময় স্ত্রী স্বামীর চুল কিংবা একজন হাজি অপরজন হাজির চুল কেটে দিতে পারবেন কিনা যে এটা সম্পর্কে আসলে ওলামা এখরামের মতানৈক্য আছে তবে এই সুরতে এভাবে উল্লেখ করা হয়েছে যে উভয়ে ধরবেন উভয়ের চুলকে এবং উভয়ে একসাথেই ইয়া করবেন কিন্তু আমাদের যে ইউসুফ কাদাবি রহমতুল্লাহ আলী অন্যরা বলেছেন যে না এই সময় আসলে হালাল হওয়ার বিষয় একজন চুল হলক করার মাধ্যমে কাটার মাধ্যমে হালাল হবে মানে যার কাটা হইলো আর আরেকজন কাটতেছে সে কাটার কারণে সে হালাল হয়ে যাবে তো সুতরাং এই জায়গায় এত বাড়াবাড়ি করার দরকার নেই একজন আরেকজনের চুল কেটে দিবেন যিনি কাটবেন তিনি আগে হালাল হবেন আর যে কাটতেছেন উনিও হালাল হয়ে যাবেন তারপরেও যেহেতু মাঠামুন্দানো বা কসর করা এটি একটি ওয়াজিবের অংশ সেই হিসাবে তারপরে উনি মানে মা বোন হলে চুলকে কসর করবেন উনি আর যদি পুরুষ হন তাহলে উত্তম হচ্ছে কসর না করে হলক করা অর্থাৎ মাথা মুন্ডানো মুন্ডানো এইভাবে আমরা কাজটি করব শুকরান চেষ্টা কাল্লা আচ্ছা আপনি হজ্জে তামাতোর ব্যাপারটি বললেন সঙ্গে একটু যুক্ত করবেন আমরা হাজির সাহেবরা সচরাচর যাদের প্যাকেজ থাকে অর্থাৎ হজ সময়ের পূর্বে হজের দিনগুলোর অনেক পূর্বে যারা যায় তারা তো গিয়ে প্রথমে হজ করছেন কিন্তু যারা হজের ঠিক সময়ের কয়েকদিন আগে যাচ্ছেন এবং মূল সময়টা তারা পরে পাচ্ছেন হজের পরে তারা তারাও কি হজে তামাত্ম করবেন নাকি হজে কেরান করবেন সেক্ষেত্রে আসলে বিষয়টা হচ্ছে কি যে পাক রাসুরে পাকসালাম কোন হজ করেছিলেন এইটা নিয়ে আমাদের আইম্মা উলামা ইকরামদের মধ্যে স্কলার যারা ছিলেন তাদের মধ্যে একটা মতানৈক্য আছে জি ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহী আলহির কাছে রসুলফাকসাল্লাহ আলী হজ্জে তামাত্ম করছেন যেটা সাধারণত সবাই করেন এহরাম বেঁধে যান ওইখানে যে হালাল হয়ে যান তারপরে আবার নতুন করে জি এবং এটাকে উনি উত্তম বলেছেন আর ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন যে না রসুলফাকসল্লাহু আলী সাল্লাম হজ্জে ইফরাত করেছিলেন হজ্জে ইফরাত হচ্ছে শুরুতে যে কোনো উমরা নেই শুধু হজ করবে শুধু হজ করবেন হজের জন্য অপেক্ষা করবেন যেই কয়দিন থাকবে আগে আর ইমাম আবানি ফারহমতুল্লা আলীর কাছে হচ্ছে হজ যে হচ্ছে উত্তম কারণ এর মধ্যে কষ্ট বেশি এহরাম বেঁধে আমরা যাব যে উমরা করে আমরা হালাল হব না একই এহরাম দিয়ে হজ করব একই এহরাম দিয়ে হজ করব তো এটার মধ্যে যেহেতু কষ্ট বেশি এই কারণে সবও বেশি তো আমাদের আমরা আমাদের বাংলাদেশের অধিকাংশ আমাদের মানুষ হচ্ছে হানুফে তাই কেউ যদি দেখা যায় যে দুই এক দিন দিন আগে আগে বা চার পাঁচ শেষ ফ্লাইটে গেলেন উনি তাকে আমরা উদ্বুদ্ধ করব এটা যে আমাদের এই ভাই বোনেরা যাতে হজ্জা কেরান করলে ইনশাল্লাহ এটা আপনাদের জন্য উত্তম হবে আর অন্য অন্য ভাইয়েরাও যদি একাধিক হজ হয় ওনাদের একবার ইয়া করলাম আমি তামাত্ম করলাম একবার করলাম একবার কেরান করলাম এইভাবে করলে প্রত্যেক স্কলারের কথা অনুযায়ী রসুলবাগ সাল্লাহ সাল্লাম যেটা আদায় করেছেন এটা আমার আদায় আদায় হয়ে গেল জি আল্লাহ